নমস্কার দেখছেন সংবাদ সারাদিন জুহিতা রয়েছে আপনাদের সঙ্গে রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির ডাক রবিবার থেকে রাজ্য জুড়ে বন্ধ আলুর যোগান শনিবার বাঁকুড়া জয়পুরে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয় আলু ব্যবসায়ীদের তরফে জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় আলুর গাড়ি আটকে দেওয়া হচ্ছে বাইরে আলু যেতে দেওয়া হচ্ছে না পুলিশি জুলুমের প্রতিবাদেই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত আপনাদের যেমনটা জানাচ্ছিলাম সরকারের সঙ্গে আলোচনার রাস্তা খোলা রেখে এই কর্মবিরতি চলবে বলে জানিয়েছে আলু ব্যবসায়ীরা এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ এবং অন্যদিকে খাটাল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মধুসূদন আমরা প্রথমেই স্বরূপের কাছে যাব স্বরূপ ব্যবসায়ীদের কি দাবি কি বলছেন তারা একেবারে দেখো আমি রয়েছি বাঁকুড়ার কতুলপুরের একটি বাজারে কিছুক্ষণ আগে যে ছবিটা দেখালাম যে কোল্ড স্টোরেজ অর্থাৎ হিমঘর থেকে যে চেম্বার সেই চেম্বার থেকে কিন্তু শেডে আলু নামেনি কিন্তু এই যে শেডে আলু নামেনি তার কিন্তু সড়ো যেটা সমস্যা তৈরি হতে পারে আলুর বাজারে কারণ আলুর বাজারে যোগান কমতে পারে দামতে পারে দামতে বাড়তে পারে আলুর দাম আমি এই মুহূর্তে রয়েছি কতুলপুরের বাজারে আমি দেখাবো যে এখানে যে আলুর দাম এই মুহূর্তে কত দামে আলু বিক্রি হচ্ছে কারণ আজ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে হিমঘর থেকে আলু বেরোচ্ছে না একটু সামনের দিকে যদি এগিয়ে আসেন যে আলুর যারা ব্যবসায়ী সমিতি রয়েছেন তারা কর্মবিরতির ডাক দিয়েছেন এবং এর জেরে কি মনে হচ্ছে আলুর দাম কি বাজারে বাড়তে পারে কর্মবিরতির জন্য যে আলুর দাম বাড়বে তার তো কোনো মনে নাই এবার আলু যদি প্রোডাকশন কম থাকে বাইরের আলু যদি না আসে সেখানে হয়তো আলুর দাম একটু বাড়তে পারে শুধু লোকাল আলুর ভিত্তি করে তো আমাদের পশ্চিমবাংলা আলু বিক্রি হয়নি আলু এখানে আজকে তিরিশ টাকা বিক্রি হচ্ছে ভালো আলু আর ছোট আলু কুড়ি টাকা হ্যাঁ অবশ্যই কমতে পারে না বেরোলে আলুর দাম তো কমবেই আলুর দাম বাড়বে হ্যাঁ প্রোডাকশন যদি না থাকে তাহলে আলুর দাম অটোমেটিক বাড়বে এখানে ক্রেতা রয়েছেন আমি একটু ক্রেতার সাথে কথা বলবো যে এই মুহূর্তে আলু যে দামে বিক্রি হচ্ছে এই যে কর্মবিরতি চলছে এই কর্মবিরতি জেরে কি বাজারে আলুর একটা যোগান কমতে পারে হ্যাঁ জোগান তো কমবে কর্মবিরতি চলা মানে আলুর দামটা বেড়ে যাবে যখন যোগান কমবে তখন মার্কেটে বেড়ে যাবে আর সরকার থেকে যে রেটটা করেছে ওই আমাদেরই নেতাজি মোড়ে বিক্রি হচ্ছে সাতাশ টাকা আঠাশ টাকা কেজি তো মার্কেটে থেকে ওদের মধ্যে কিছু টাকা এক টাকার মধ্যে আছে এতে ক্রেতাদের কি এসে যাবে কিছুই আসবে এখন যে দামে আলু কিনছেন কিন্তু এই যে যদি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলতে থাকে তাহলে সেক্ষেত্রে তো আলুর দাম আরো আকাশ ছোঁয়া যাবে হ্যাঁ আরো আকাশ ছোঁয়া যাবে এখন যে তিরিশ টাকা হচ্ছে সেটা পরে তো চল্লিশও হতে পারে পঞ্চাশও হতে পারে ষাটও হতে পারে কি মনে হয় এই কর্মবিরতিটাকে প্রত্যাহার করে সরকারের সাথে আলোচনা বসা হ্যাঁ আলোচনা বসা দরকার নালে তো আমাদের হয়ে যাবে না সব এই যে এত দিয়ে সবজি কত দাম একশো টাকা করে সব সবজির কেজি বেগুন হচ্ছে আশি টাকা কেজি করলা হচ্ছে ষাট সত্তর টাকা কেজি আলু তো কম্পালসারি সেই জায়গায় একটা বড় ধাক্কা তো দরকার আলুটা তো ধাক্কা হবেই তো এই জন্য আলুটা যদি প্রত্যাহার করে নেয় তাহলে সবারই জন্য ভালো হবে দেখো যেটা হচ্ছে যে এই যে কর্মবিরতি ডাকা হয়েছে মূলত বেশ কয়েকটি কারণকে সামনে রেখে আলু ব্যবসায়ী সমিতি এবং শনিবারের দিনে শনিবার দিন যে তাদের যে সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি এবং রাজ্য সরকারের সাথে আলোচনার রাস্তা খোলা রেখে এবং যারা ক্রেতা রয়েছেন তারা যেটা চাইছেন যে আলুর দাম যাতে কোনোভাবেই না বাড়ে আলুর যাতে যথেষ্ট যোগান থাকে এবং এই যে কর্মবিরতি চলছে রাজ্য সরকারের সাথে আলোচনার মাধ্যমে কর্মবিরতিটাকে মিটিয়ে নেওয়া এবং আলু ব্যবসায়ী সমিতি যারা রয়েছেন তাদের সাথেও সকালে যেটা কথা বললাম তারাও যেটা বলছেন যে তাদের উদ্দেশ্য কিন্তু দাম বাড়ানো নয় এই যে বিভিন্ন জায়গাতে আলুর গাড়িকে আটকে দেওয়া হচ্ছে কোনো অর্ডার ছাড় আটকে দেওয়া হচ্ছে পুলিশে একটা জুলুম চলছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু বড়সড় সমস্যায় পড়ছেন সেই সমস্যা যাতে না হয় সেই জন্যই কিন্তু এই ধরনের একটা কর্মবিরতি তবে কি রাজ্য সরকারকে চাপ দিতে চাইছেন আলু ব্যবসায়ী সমিতি সেটাও কিন্তু তারা উড়িয়ে দিয়েছেন যে রাজ্য সরকারের সাথে কোনো সংঘাত নয় রাজ্য সরকারের রাজ্য সরকারের চাপ দেওয়া নয় মূলত যখন আলু যে হিমঘরে যারা আলু মজুদ রাখেন সংরক্ষণ সংখারী তাদের মূলত আলুটাকে ক্রয় করে তারা বিভিন্ন বাছাই পরে আলুটাকে পৌঁছে দেন বিভিন্ন বাজারে রাজ্যের বিভিন্ন বাজারে সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আজকে হিমঘর থেকে কর্মবিরতির জেরে চেম্বার থেকে আলু যেহেতু বের হয়নি মধ্যে এবং সেই সেড থেকে আলু আজকে সম্ভবত বাজারে বের হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ আজকে হিমঘর সম্পূর্ণরূপে ফাঁকা এবং রাজ্য জুড়ে কিন্তু একই ছবি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বাজারগুলিতে এই মুহূর্তে যে পরিমাণ আলু মজুদ রয়েছে সেই আলু মজুতের পর আগামী দিনে এই যে অনির্দিষ্টকালের যদি কর্মবিরতি চলতে থাকে তাহলে কিন্তু বাজারে আলুর একটা সংকট দেখা দিতে পারে কিন্তু দাম একটা সম্ভাবনা কিন্তু যাচ্ছে তবে যারা ক্রেতা রয়েছেন যারা বিক্রেতা রয়েছেন এবং তাদের যেটা বক্তব্য এটা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া যাতে সাধারণ মানুষ অন্ততপক্ষে পক্ষে যে কম্পালসারি একটা সবজি আলু সেই আলুটাকে ন্যায্য মূল্যে বা নির্দিষ্ট মূল্যে কিনতে পারেন সেটাই কিন্তু তারা তাকিয়ে রয়েছেন অর্থাৎ কর্মবিরতি প্রত্যাহার করা হোক এবং রাজ্য সরকারের সাথে আলোচনা করা হোক এবং বিষয়টাকে মিটিয়ে নিয়ে মানুষ যাতে সুবিধা পায় সাধারণ ক্রেতারা যাতে সুবিধা পায় সেই বিষয়টার কথাই বলছেন মূলত ক্রেতারা এবং দিকে নজর ঘাটাল থেকে রয়েছে সেখানকার ব্যবসায়ীরা কি বলছেন এবং ক্রেতারাই বা কি বলছেন দেখো জুহিতা একেবারে কিন্তু আজ সকাল থেকে কিন্তু যেহেতু কোল্ড স্টোরেজ বন্ধ বা পাশাপাশি সেই কোল্ড স্টোরেজ আলু নামছে না সেক্ষেত্রে কিন্তু একটা বড় সড়ো আলু যে ক্রাইসিস ক্রাইসিস কিন্তু লক্ষ্য করা যাবে পাশাপাশি যারা ক্রেতা তারা একটা আশঙ্কা করছে যে আলুটা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা হিসাবে তাদের প্রতি কেজি কিনতে হতো সেখানে গড় কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ টাকাও কিন্তু পেরিয়ে যাবারও একটা আশঙ্কা করছে বর্তমানে আলু যেহেতু ক্রাইসিস দেখা দেবে সেই আলু ক্রাইসিস দেখা দেওয়ার কারণেই কিন্তু আলুর দামটা কিন্তু বেড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকছে অপরদিকে ব্যবসায়ীরা তাদের যেটা দাবি যে অবিলম্বে যে পুলিশি যে জুলুমবাজি পাশাপাশি বিভিন্ন ধরনের যে সরকার বর্ডার তারা ঘিরে দিয়েছে সেই সমস্ত বর্ডার না খুলে দিলে তারা এই আন্দোলন কিন্তু অনির্দিষ্ট কালের জন্য চালিয়ে যাবে বলে ব্যবসায়ীর পক্ষ থেকে জানা যাচ্ছে তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা বৈঠক করা হয়েছে সেই বৈঠকের পরেই কিন্তু এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী এবং কোর্টোর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অর্থাৎ যৌথ উদ্যোগে এই বন্ধ ডাকা হয়েছে অনির্দিষ্ট কালের জন্য এই যে একটা বন্ধ সেক্ষেত্রে কিন্তু কতটা কার্যকর হবে সেটা কিন্তু এখন সরকারের পক্ষ থেকে একটা আলোচনা যতক্ষণ না পর্যন্ত ব্যবসায়ীরা পাচ্ছে সেই আলোচনা যতক্ষণ না তাদের একটা কথোপকথন পাওয়া যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত এই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে তবে ব্যবসায়ী থেকে শুরু করে যারা কৃষক তারা জানাচ্ছে যে কখনো সারের একটা ঘাটতি দেখা দিয়েছে সারের উচ্চতর দাম পাশাপাশি জল পাশাপাশি বিভিন্ন রকমের যে রাসায়নিক সার সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে চড়া দামে কিনতে হয়েছে এই যে বছর যেটা আলু চাষের আর মরশুম গেল সেই আলু চাষের মরসুমে কিন্তু পর দু বছর একটা বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু আলু চাষের একটা ব্যাপক ঘাটতি দেখা দিয়ে গেছে মূলত পশ্চিম মেদিনীপুর এবং হুগলিকে আলু গড় হিসাবে পরিচিত সেই মতোই কিন্তু আলু চাষ ভাবে এই বছর না হলেও কিন্তু একটা যেমন আলু ক্রাইসিস দেখা দিয়েছে তেমন কি পশ্চিম মেদিনীপুর জেলার যে ঘাটাল মহকুমা এলাকা সেই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা এলাকায় কিন্তু একটা আলুর ব্যাপক রকম একটা সংকট দেখা দিচ্ছে যদি একেবারে এবং সরকারের সঙ্গে আলোচনার পরে কি উঠে আসে সেদিকে নজর রয়েছে সকলের আপাতত ধন্যবাদ জানাবো মধুসূদন তোমাকে অন্যদিকে সরবকেও ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে বাঁকুড়া এবং কাটাল থেকে ছিলেন আমাদের দুই প্রতিনিধি এবং সেখানকার যেমনটা ব্যবসায়ীরা দাবি করছেন যে সরকারের সঙ্গে আলোচনায় বসবেন তারা এবং তারপরে কিন্তু যে মূল্য সেটা নির্ধারণ করা হবে রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতি ডাক রবিবার থেকে রাজ্য জুড়ে বন্ধ আলুর চোগান শনিবার বাঁকুড়া জয়পুরে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বৈঠকের সিদ্ধান্ত জানানো হয় আলু ব্যবসায়ীদের তরফে জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় আলুর গাড়ি আটকে দেওয়া হচ্ছে বাইরে আলু যেতে দেওয়া হচ্ছে না পুলিশের জুলুমের প্রতিবাদেই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে সরকারের সঙ্গে আলোচনা রাস্তা খোলা রেখেই এই কর্মবিরতি চলবে বলে জানায় আলু ব্যবসায়ী সমিতি রবিবার থেকে আলু ব্যবসায়ীরা হিমঘরমুখী হবেন না ফলে হিমঘর থেকে কিভাবে আলু বের হয়ে বাজারে যাবে তা নিয়ে কিন্তু তৈরি হয়েছে অনিশ্চয়তা এবং যার জেরে বাজারে আলুর আকার দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বাড়তে পারে আলুর দাম রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এবং যে কারণে ইতিমধ্যেই কিন্তু শুনশান হিমঘর বিভিন্ন ভাবে সরকারকে আলু দিয়ে সাহায্য করা সত্ত্বেও গাড়িগুলো আমাদের গাড়িগুলো সরকারি লিখিত অর্ডার না থাকা সত্ত্বেও বর্ডারে আটকে রেখেছে কে আটকেছে পুলিশ বাকি আমরা জানি না এর জন্য আমরা আলু কর্মবিরতি আগামী কাল থেকে